চার দিন ব্যাপী নাটকভূমিভাবে আয়োজন করা হয়েছে। আগামী 9 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত নাট্যজয়ন্তী আজ ময়দানে অনুষ্ঠিত হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অবগত করতে চাই রাজ্যের থিয়েটার কাউন্সিলের কোচিং বোর্ডের ছিল আমরা কয়েকজন নাট্যপ্রেমী উদ্যমী হয়ে 2022 সালের 5 ফেব্রুয়ারি আগাম চৌধুরী বাবলকে আহ্বায়ক এবং অজয় কলকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নতুন করে যাত্রা শুরু করি। আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতায় শহীদ বুদ্ধিজীবী মনি চৌধুরীর বিখ্যাত নাটক কমল মঞ্চস্থ করতে সক্ষম হই। ইতিমধ্যে নাটকটি তৃতীয় মঞ্চায়ন হয়েছে। থিয়েটার কার্যক্রমকে গতিশীল করতে গত 2 সেপ্টেম্বর গঠিত হয় পুনর কমিটি। নাটক মঞ্চের কথা বলে, সহজে কথা বলে, তুলে ধরে আমার অসঙ্গতি। রাজবাড়িতে নাটকের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। একসময় রাজবাড়িতে নাটকের খুবই সুরাম ও রমরম অবস্থা ছিল। নাটকের সেই পুনর্বেন ওনার একটা দল ছিল, দেবাহতি দি করছেন আবল তাবল, এরকম শিশু সংগঠনের ভিতর থেকে কিন্তু নাট্য শিল্পীগুলো বের হয়ে আসে একসঙ্গে। এখন সেই শিশু সংগঠনের কোনো অস্তিত্ব আমরা সেইভাবে দেখি নাটকে, বিশেষ করে নাটকে। অন্যান্য সেগুলো যাই দেখি কিন্তু সেগুলো দেখি না। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের উদ্যোগ তো অবশ্যই আছে যে আমরা চাচ্ছি যে আমরা যারা প্রবীণ আছি আজকে যে নূতন যারা তাদের সাথে একটা মেলবন্ধন ঘটানো, যার জন্য আপনারা অবাক হয়ে যাবেন যে আমাদের ঠিক আমাদের পেছনে পেছনে যারা এই রাজবাড়ির নাট্য অঙ্গনকে একসময় আলোকিত করে রেখেছিল তারা এখন কিন্তু সমাজের বিভিন্ন ক্ষেত্রে ঢাকায় দেশের বিভিন্ন জায়গায় ভালো কিন্তু সুপ্রতিষ্ঠিত। এই উৎসবের ভেতর দিয়ে আমরা কিন্তু তাদেরকে আবার এক জায়গায় আনতে পেরেছি, কিছুটা হলেও আনতে পেরেছি, যে ফলে যেটা রাজবাড়ির বর্তমান সময়ে তারা একেবারে মৃতই সেই সব মানুষগুলো, এই অঙ্গনটি, হ্যাঁ, সেই মানুষগুলো কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে তারা একদিকে যেমন আমাদেরকে সহযোগিতা করছে পাশাপাশি তারা নিজেরাও উপস্থিত হয়ে এই উৎসবকে স্বাবলম্বী করার জন্য ভূমিকা রাখছে। সেই কারণে নিশ্চয়ই আমরা আগামীতে শিশুদেরকে নিয়ে এবং ইতিমধ্যে আমরা রাজবাড়ি উদ্যোগ নিয়েছেন এবং আমরা পাশাপাশি যারা তরুণ নাট্যকর্মী আমাদের রাজবাড়ি থিয়েটারের যে সাধারণ সম্পাদক ফয়জুল হক কল্লোল, পাশাপাশি যারা আছেন পলাশ ভাই, লিটন ভাই, চন্দন দা, ওনারা এই জায়গাটাকে একটা গুছিয়ে একটা থিয়েটার উৎসব নতুন প্রজন্মকে উপহার দেওয়ার জন্য আয়োজন করছেন। সেই আয়োজনের জায়গা থেকে আমরা পারস্পরিকভাবে বল্লভাই যেটা বললেন যে একেবারে পুরনোদের সাথে নতুনদের যে মেলবন্ধন, এই মেলবন্ধনের জায়গাটা যাতে সুদৃঢ় হয় সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি নাটকটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য। এবং এই সাফল্যমণ্ডিত করবার ক্ষেত্রে রাজবাড়ির সকল শ্রেণীর জনগণ, সকল বয়সের, সকল পেশার জনগণ এটার সাথে আস্তে আস্তে অন্তর্ভুক্ত হচ্ছেন এবং সকলকে সর্বশেষ নাটক দেখবার বিশেষ সহযোগী সহযোগিতা না করলে আমাদের কথা কিছু ভেতরেই লোক আর কি, আর সবাই তো আমার রাজবাড়ি মানে সকলকে আমাদের রাজবাড়ি শুনেছে। আমার জানা মতে আমি তো আপনাদের অনেকে ছোট হবে এখানে, প্লিজ অল্প বয়স থেকে তরুণ দেখেছি রাজবাড়িতে ব্যয় বহন করি, মানে ব্যয় বহন একটা একটা প্রজেক্ট আমার। আমরা রাজবাড়িতে উৎসব আমি ছোটবেলা দেখি শুনেছি, চারণের উৎসব দেখেছি, কারণ ঢাকা থিয়েটার সহ বাংলাদেশের তারা এসে দেখেছে নাটক, তারপরে দীর্ঘদিন গ্যাপ ছিল নাটক মঞ্চায়ন হতো। আমরা ছোটকাল থেকেই বাংলাভাইকে দেখে এসেছি নাটকের কাজ করতে, আরো অন্যান্য অনেকে আছে মারা গেছেন। তো এক পর্যায়ে আমাদের এই রাজবাড়ির নাটকটা হারিয়ে গেছিল। সর্বশেষ থিয়েটারের থিয়েটার এই নাটকের নতুন প্রোগ্রামগুলো চালু করে, সর্বশেষ এখানে যেই সামনে যে কর্মসূচিটা, এই কর্মসূচি যে কত বড় একটা কর্মসূচি আমি অবাক হয়ে যাই। শুধু ব্যয়বহুলই নয়, দেখা যাচ্ছে যে কলকাতা থেকে আসবেন প্রবীর গুহ। প্রবীর গুহ হচ্ছে মানে বাংলা নাটকের যে বর্তমান ধারা সেই ধারার একজন জনক।
আপনার কাছে আমরা আরো 15 বছর আগে প্রায় 5-6 মাস কাজ করেছি। তো আশা করি থিয়েটারের এই কর্মসূচি খুব সুন্দরভাবে বাস্তবায়ন হবে। আজকে তো আমার মধ্যে একটা গ্রুপ যারা সময় রাজনীতিতে খুবই সক্রিয়ভাবে এই শিল্প সাহিত্যের সাথে বিশেষ করে নাটকের সাথে যুক্ত ছিলেন, তারা এই নাটকের সবাই প্রায় ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে উপস্থিত হবে এই নাটক। সেই জায়গায় আপনারাও আপনাদের সঙ্গে পরিচয় ঘটবে, তাদের নতুন করে আবার যারা পরিচিত নন আবার যারা পরিচিত তারাও অনেক আনন্দিত হবেন এবং আমরাও খুশি হব যে এই কারণে যে এই উৎসবটা যাতে এইভাবে যদি এবার আমরা সত্যি সত্যি উতরায় যেতে পারি, উৎসবটাকে যদি উৎসবে পরিণত করতে পারি তাহলে এইসব মানুষজনগুলি আপনারা যেমন উৎসাহিত হবে, ডালবাড়ি জেলাবাসী উৎসাহিত হবে, সাথে সাথে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে তারা উৎসাহিত হবে। সেই সহযোগিতাটা আশা করি যেতে উৎসবটা সফল এবং সুন্দর এবং সার্থক হতে পারে সেইভাবে আপনারা ভূমিকা রাখবেন, এই বলেই আমার বক্তব্য দিয়ে আসছি। নাস্তা সবাই।